এখানে এই যে পুরীর যে সামনে চৈতন্যদেবের সর্বদ্বারে এই যে এখানে চৈতন্যদেবের মূর্তিটা রয়েছে, এই যে চৈতন্যদেবের মূর্তিটা রয়েছে, এখান দিয়ে এই ডান সাইডে এই সাইডে চলে গেছে মেরিন ড্রাইভ রোড, আর এই ডান দিকের যে রাস্তাটা রয়েছে এখান থেকেই আমরা একটু এক মিনিটের মতন রাস্তা একটু হেঁটে যাব। ডান সাইডের রাস্তাটা দিয়ে আমরা হেঁটে চলেছি। এইদিকে নীলাচল হোটেল রয়েছে চৈতন্যদেবের মূর্তির উল্টো দিকে, তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়েই আমরা হেঁটে যাব। একটু এগিয়ে এসেই দেখবেন রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে, সোজা রাস্তা যেটা গেছে সেটা শ্মশানের দিকে চলে গেছে, আমরা রাইট টার্ন নেব। রাইট টার্ন নিয়ে একটুখানি এগিয়ে যাব। এই যে এখানে গঙ্গুরাম সুইটস রয়েছে এর পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাই ধরব। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের গেট, এটা দিয়ে আমরা ভেতরে ঢুকব। আশ্রমের মন্দির, এখানে কাউন্টার, এখানে ঘর আছে কিনা, ঘর পাওয়া যাবে কিনা সেটা দেখতে হবে। যদি ঘর পাওয়া যায়, এখানে বিভিন্ন রেঞ্জের ঘর আছে, যদি ঘর থাকে এখানে আপনারা কাউন্টার থেকে টিকিট কেটে নিতে পারবেন। আর এই যে ওপরের ঘরগুলো দেখছেন এগুলো খুবই ভালো ঘর, এগুলো 800 টাকা করে। আর আশ্রমের এই দিকে যে ঘরগুলো দেখছেন এগুলো হচ্ছে লো বাজেটের রুম, এগুলো হচ্ছে 300 টাকা করে। আর আশ্রমের এই পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে ভেতর দিকে অনেক ঘর রয়েছে, ওগুলো 500 টাকা করে। এখানে আসলে পরে আপনারা 300 টাকা থেকে 800 টাকার মধ্যে অনেক রকমই ঘর পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না, আপনাদের পছন্দ মতন আপনারা বেছে নিতে পারবেন। এই যে আশ্রমের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে, এর ভেতরে একটা ঘরের মধ্যে ভোগ খাওয়ানো হয়, আপনারা যদি এখানে ভোগ খেতে চান তো ভোগ প্রসাদ খেতে পারেন। ওই বিল্ডিংটাতে ভোগ খাওয়ানো হয়, 60 টাকা করে ভোগ, আপনারা সকাল 6টার সময় ভোগের কুপন কেটে নিতে হয়, আপনারা চাইলে পরে এখান থেকে ভোগ প্রসাদ খেতে পারেন। এই যে এই বিল্ডিংটাতে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, আর এখানে সিস্টেম হচ্ছে ভোগ খেয়ে নিজের থালা নিজেকেই, এখানে যে কল রয়েছে নিজের থালা নিজেকেই দিয়ে ওখানে রেখে দিতে হবে। এই বিল্ডিংয়ের পেছন দিকে যে বিল্ডিংটা রয়েছে, এই বিল্ডিংয়ের পেছন দিকেও অনেক বিল্ডিং রয়েছে, সেখানে সব ঘরগুলো 500 টাকা করে। আপনারা এখানে এসে কথা বলে আপনাদের পছন্দ মতন আপনারা ঘর নিতে পারবেন। সমুদ্র থেকে স্নান করে এসে আপনারা এইখানটায় পা ধুয়ে তারপরে ঘরে প্রবেশ করবেন আপনাদের নিজেদের নিজেদের ঘরে। এখানে একটা কথা মনে রাখতে হবে, এখানে আগে থাকতে রুম বুক করা যায় না, সকালবেলা এসে 6টার মধ্যে আপনাদের এই কাউন্টারে জিজ্ঞাসা করতে হবে, যদি রুম থাকে তো আপনারা পেয়ে যাবেন, এসে বুক করতে হবে। এখানে রাতের পরিবেশটা এখানে দারুণ, এখানে বসে বসে আমরা মন্দিরে আরতি হচ্ছিল সেই আরতি দেখলাম, খুব ভালো লাগলো।